이 보디가 따라라 베라무리 그래가. 아게 좀 봐라 되겠어. 해드는 뱀 거지라. 아이 참 아마 나가라 잡다 가다 가사. বাবা মাই আমারে বিয়া দিল, আমি গরিব ঘরের সন্তান, বাবা মাই দালান কোঠা থেকে বিয়া দিল। আমি শুনছি নানি দাদির কাছে বাসর রাতে নাকি স্বামী অনেক আদর করে, আমার স্বামী তো আমার কাছে আসলো না, সারা রাত একা একা ঘরে শুয়ে থাকলাম, কেমন করে বিয়া দিল? আমার স্বামী কি আমার মায়না নিছে না আমার স্বামীর আরেকটা অ্যাফেয়ার আছে? কিচ্ছু বুঝতে পারতাস না, এটা হলো গরিব মানুষের দশা। গরিব মানুষের মেয়েদের বড় লোক দেখে বিয়া দেয়, ওই ছেলেদের চারটা পাঁচটা করে গার্লফ্রেন্ড থাকে, কি করি? এই কথা কার কাছে বলি? লজ্জা শর্মের কথা কারো কাছে কি বলা যাব যে বাসর রাতে আমার স্বামী আমার সাথে ছিল না? আপনাদের এলাকাটা বাড়িতে আমাকে ঘুরে দেখাবেন না? রাইতে বগলে হইলেন, হ্যাঁ জানলাম না, তোরা কি আমি থেকে বিয়ে করছি? তোরা আমি থেকে বিয়ে করছি রে, আমার বাবা থেকে বিয়ে করছে, বাবা দেখবো তোকে, বুঝছ নাই? শ্বশুর আব্বা দেখবো কেন, আপনি তো কবুল বলে বিয়ে করছে। বাবার সাথে কবুল করছি, বাবার সাথে আমি যে কোনো কিছু করতে রাজি আছি, জীবন দিতে রাজি, আর তো কবুল তো দূরের কথা, কবুল যদি 300 কবার করতে তাও আমি কইতাম, জানিস কি? এরকম করে বলবেন না, শুনেন একদিন না একদিন বউকে দরকার পড়বে। এই দরকার দেশে পরে হিসেবে ডাক দিবনি, আমার ডিস্টার্ব করবি না, বুঝছিস কি? পিঠে তো ছালা মাত্র নেবো রে, নাম আমার ডিজিটাল, মাইরে কইরা দিতাম, বুঝছাস? থাকিস। কেমন করে বাবা আমার বিয়া দিল, স্বামী কেমন ব্যবহার করে, কি করি? আজ স্বামী বাড়িতে আসুক, স্বামীকে অনেক বুঝাবো, বলবো দেখেন এখন তো বিয়ে হয়েছে, যা আবার হয়েছে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন না। বউ দিকে তো আমার বেড়া মরে গেল, ভালো করে বুঝিয়ে বলবো, দেখো দেখো তোমাকে নিয়ে আমি ভেগে যাবো, শুদ্ধ করে বলতে হবে, নাহলে তো যাবো না, যাই তারপরে বাড়ি বাড়ি ঠান্ডা করবি না হেরে, বাগুনের বাচ্চা মানে বাড়িতে রয়েছে জান তো, থাক পড়া কি খবর নতুন জামাই? বাবা খুব চিৎকার দেশে, কথা কইতিস এখন ভাই যাই নিজের আর খুব ভালো চেহারা তুই তো আমি লুঙ্গি পরছি, শেষ হয়ে গেছি, হ্যান হয়ে গেছি,
ডিজিটাল আগেও যা আছাল এখনো তা আছে জীবনেও না তোর মাঝে কালি পড়ে গেছে কি আর কালি এটা ঠিক কইছো কালি পড়ছে তো তাই জারি রাখছি এটা পড়ছে তোর অন্তরে দিলে তোর চরিত্রে কালি পড়ে গেছে কোনদিন কা পড়ছে বুড়ি খুলে দেখাল দিয়ে দিলের ভিতরে হান দিলি বুঝবি না ডিজিটাল তুই বুঝবি না বুঝছস বিয়া করছস তুই ব্যাচেলার থেকে আউট আমরা ব্যাচেলার আমরা তোমার ম্যাচেলার গো খালি আমি তোর নামের নাম রেখে দিচ্ছি তোর তো নাম কইয়া চোখ বুঝে থাকি তোরই থাকি তোর তো আসলে ভালোবাসি রে সেরি বুঝছা তোর আমার ভালোবাসা লাগবে না আমার পিছে কত পোলা ঘুরে আমি পাত্তা দিলে আর তোর নাগাল তো ডিজিটাল পাত্তা দেও না যেদিন কে দা করবো সেদিন রাইলে পানি ধরবো না সখি দিয়া লাইও বাদ ধরো না বাদ ধরো না আমি শ্যামলির পিছে সারা জীবনই পোলা হাত ঘুরবো কি রে বাবা মোবাইলে কিনছে আবার প্যান প্যান বা কেউ দেবেন তো ডিজিটাল যুগ বুঝোস না ফাইন রে হন তোর আমি হে আগে না গেলে আমি ভালোবাসি রে আচ্ছা তোর আমি ভালোবাসিলে তুই আর বিয়া করছস না বাবা বিয়া করছিস নাকি ভালোবাসা যাবো না দেখ তুই যত কথাই কর বিয়া আমি করছি করছি ওটা বাপ তোর মনে নাই রে কত টুক পালানি খেলাইছিস সরকালে আর আজকে তুই আমার মাইরে গেলি সব আমার বর্জন হয়েছে তোর দিকে প্রেমিকা রাতে মার খেয়েছি আজকে বউ গরম গরম থাকবি না খবর হলে খুব খারাপ বুঝছ রাগের টাইম মেজাজ খারাপ হয়ে গেছে বুঝছস গরম গরম বিয়া করলি গরম গরম দাওয়াত পাইলাম না আবার এত গরম হয়ে গেছ আরেকবার বেশি কথা কবি আমার মারবি ওই তুই বিয়া করছা না তুই বিয়া করস নাই তাহলে বিয়া যে করছে তুই বাপ তুললো তোর বাপ তুললো আমি তুই আমার মার বাস আমার কথা ওর এত বড় সাহস তোর গায়ে হাত উঠাইছে বাবু রে ওয়াই মনে হয় ই করছে বাসর বাসর ঘরে বুঝছিস বইয়ের জানলা সহ্য না করতে পারি আমার মনে হয় পাগল হয়ে গেছে চল বাড়িতে খবর দেবে ওই মনে হয় পাগল হয়ে গেছে ওর বাড়ির তারা যেন কোন দিকে রে নু খারাপ করবে হ্যাঁ না মাইনে বলে কি সে টাকা লাগাইনি
বাবা এরে সিরল সিরল কথা কাও ঠিকই তো কালকে বাসুর করে আজকে কি পাগল হয়ে গেলি গা হ্যাঁ পাগল হওয়ার কাছে আজ বল কথা কইলে বুঝছ তে কাল লাগে চাতা যদি করে আইনি কালকে বাসুর করছো নতুন বিয়া করছো তুমি তো এই একটা বাসুরের মধ্যে ফেলে নিলে অন্য কোনো কথা নাই হ্যাঁ বেশি আলতু পালতু কথা কইরা বড় হবি না থাকো বুঝছ কি কথাটা কিন্তু সাবধানে কই নতুন বিয়া করলে আবার কি তুই তো কালকে বিয়ে করছিস ভালো কথা তুই খুশি থাকার কথা এলি আমার মাইরা ধুয়ে গেছে তোর ভাই ভাইতে ফোন দিয়া লোক আজকে আমি কমু টাকা পাড়ায় আমার দইরা হয় মার তোমায় খেতে আজকে ফোন দিয়া লোক ভাইতে ও মনে হয় পাগল হয়েছে দুইজন রে মাইরা তো চলে গেছে আমার তো মাইরা ধুয়ে গেছে ভাইতে আয় আর দেখি চলো আর তুই চল না দেখি কি করে এত দাম লুঙ্গি খুলা বেরোছে তা দেনা লুঙ্গি খুলে খাইছে দেনা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সব সময় ভালো থাকবেন এই কামনাই করি আমাদের এই কৌতুকটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা দেরি করবে না এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বন্ধুরা সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করুন তারপরে দেখুন ডিজিটাল ভাদাইম্মা জহের আলী আর ম্যাডাম কাকুলির আকর্ষণীয় মজার মজার কৌতুক